আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিক। সম্প্রতি বাংলাদেশ পুলিশ এর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 10,000 জন নিয়োগ দেওয়া হবে কনস্টেবল পদে। প্রিয় দর্শকবৃন্দ, এর আবেদন শুরু হবে 10ই সেপ্টেম্বর 2021 এবং আবেদন শেষ হবে 7 অক্টোবর 2021। প্রিয় দর্শকবৃন্দ, এই পদে আবেদন করার জন্য কিছু তথ্য এবং যোগ্যতা সম্বন্ধে কিছু তথ্য রয়েছে, যেগুলো আমি এখানে সব বর্ণনা করার হয়তোবা সময় পাবো না। শুধুমাত্র মূল বিষয়টাকে বর্ণনা করে দেয় এবং চেষ্টা করব ভিডিওটির শেষে এর সকল তথ্যকে দিয়ে দেওয়ার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি আপনারা উপকৃত হবেন। বয়স হতে হবে 18 থেকে 20 বছর। আমি শুধুমাত্র সংক্ষেপে বলে যাচ্ছি, ভিডিওর শেষে এটাকে আমি ভালোভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি, কমপক্ষে জিপিএ 2.5। অবিবাহিত হতে হবে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং এখানে শরীরের কিছু মাপ এবং অন্যান্য তথ্য যেগুলো দরকার আমি ভিডিওর শেষে দিয়ে দেবো। তো আমরা চলে যাচ্ছি কিভাবে এর আবেদন করা যাবে এবং কোথা থেকে আবেদন করা যাবে। ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনারা ঠিক এমনই একটি পেজে চলে আসবেন। এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। প্রথমে এই রেডি বাটন বলা হয় সম্ভবত, এটিকে এখানে একটি ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে একটি ফর্ম পাবেন। এই ফর্মটিকে আপনাকে ভালোভাবে সঠিক নিয়মে এবং সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে আপনার নাম, তারপরে বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে জন্ম তারিখ। জন্ম তারিখ বসানোর পরে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে ধর্ম, ইসলাম সিলেক্ট করে দিচ্ছি। ব্লাড গ্রুপ, আমি ও পজিটিভ সিলেক্ট করে দিচ্ছি। কোঠা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে জেনারেল দিয়ে রাখবেন। তারপরে আপনাকে দিতে হবে উচ্চতা, আমি দিচ্ছি 6 ফিট 2 ইঞ্চি। এবার দিতে হবে ওজন, আমি দিয়ে দিচ্ছি 50 কেজি। তারপর আপনাকে বুকের মাপ দিতে হবে, নর্মাল অবস্থায় 31 এবং যদি আপনি সম্প্রসারিত করেন তাহলে 33। জাতীয়তা বাংলাদেশে এটা সিলেক্ট করাই আছে। তারপর হলো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমি দিয়ে দিলাম ইয়েস এবং নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর ন্যাশনাল আইডি নাম্বার, এরপর 30 ইস দিয়ে আপনারা ইস দিলে এবার একটা ঘর পাবেন, সেখানে বসিয়ে দিতে পারেন। আমি নো দিয়ে দিলাম। মেরিট স্ট্যাটাস, অবশ্যই সিঙ্গেল হতে হবে, আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি। তারপর হলো প্রেজেন্ট অ্যাড্রেস, প্রথম হলো কেয়ার অফ, এখানে আপনি আপনার অভিভাবকের নাম বসিয়ে দিতে পারেন, সেটাই সবচাইতে ভালো। তারপর হলো ভিলেজ, আমি এবিসি দিয়ে রাখলাম কারণ আমি এটি শুধু দেখানোর জন্য করছি, মূলত আবেদন করছি না। তারপরে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা থানা বা উপজেলা সিলেক্ট করার অপশনটা পাবেন। তারপরে পোস্ট অফিস আমি এটা দিয়ে দিয়েছি, পোস্ট কোড আপনারা আপনাদের মতন করে দিয়ে নেবেন। তারপরে হলো এখানে আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, একই রকম যদি আপনার ভিন্ন হয় তাহলে এখানে পূরণ করতে হবে, আর যদি একই রকম হয় তাহলে এখানে সেইমে ক্লিক করে দেবে। তারপরে হলো মোবাইল নাম্বার, এখানে আপনারা আপনাদের সব সময় সচল থাকে এমন একটি মোবাইল নাম্বার দুইবার বসিয়ে দেবেন, উপরে একবার নিচে একবার। তারপরে আপনাদেরকে এসএসসি ইনফরমেশন দিতে হবে, এসএসসি অথবা দাখিল হলে দাখিল দিয়ে দেবেন, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটা দিতে হবে। তারপরে রোল নাম্বারটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপর আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপরে রেজাল্ট, জিপিএ আমি দিয়ে দিচ্ছি 5। গ্রুপ, কোন বিভাগ থেকে দিয়েছেন, সায়েন্স। তারপর কত সালে পাস, 2020। তারপর আপনাদের এখানে এই যে একটা কোড দেখা যাচ্ছে, এই কোডটা ঠিক এখানে হুবহু বসিয়ে দিতে হবে। তারপরে এখানে একটি টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকমই একটি অ্যাপ্লিকেশন রিভিউ দেখতে পাবেন। এখানে আপনি যে তথ্য পূরণ করেছেন তার সবগুলোই দেখতে পাবেন এবং পাশাপাশি কত বছর আপনার বয়স সেটাও দেখতে পাবেন। অবশ্যই 18 থেকে যদি 20 হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন, না হলে করতে পারবেন না। এখান থেকে আপনারা পুনরায় আপনাদের তথ্যগুলো আবার ভালোভাবে মিলিয়ে নেবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবং পরবর্তীতে সমস্যা হলে এটা সমাধান করার সুযোগ থাকে না বললেই চলে। এখানে মোবাইল নাম্বারটা একটু ভালোভাবে দেখে নেবেন এবং অন্যান্য তথ্যও দেখে নেবেন। তারপরে আপলোড ফটো এবং সিগনেচার, এখানে মনে রাখবেন আপলোড ফটো, যেটা ফটো হবে এটা হবে 300x300 এবং এর কোয়ালিটি 100 কেবির উপরে হতে পারবে না, এবং সিগনেচারটা হবে 300x80 এবং এটা 60 কেবির বেশি হতে পারবে না। তা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এখানে শুধুমাত্র চুজ করে দিয়েছি। আপনারা আপনাদের আবেদন করার পূর্বে এই ফটোগুলো রেডি করে রাখবেন। এখানে আমি ফটো সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে সিগনেচার আপলোড করে দিচ্ছি।
আপনার যদি কোনোভাবে ভুল তথ্য আপনি পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে পুনরায় অ্যাপ্লিকেশনটাকে এডিট করে নিতে পারবেন। তারপর এখানে একটি টিক দিয়ে সাবমিট দি অ্যাপ্লিকেশন, ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন কপি আপনারা পেয়ে যাবেন। এটাকে অবশ্যই আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক এভাবে পেয়ে যাবেন এখানে ডাউনলোড দিস পেজ। ডাউনলোড হয়ে গেলে আপনারা এখানে এভাবে একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই পিডিএফ ফাইলটা ওই আগের তথ্যটাই থাকবে, এটাকে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। এখন আমি শুধুমাত্র শেষ করতে চাই বিজ্ঞপ্তিটার বাকি অংশ দিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।